করে নিয়ে যেতে যায়নি, অন্ধবনির পুত্র সিদ্ধবনে নিয়ে যায়নি। আস্তে আস্তে যুক্তি কাকে বলে? হ্যাঁ বাইপাস বলছো, এখন আর বাইপাস নাই, যেটুকু ছিল সেটুকু উঠে গেছে, কলকাতার মেয়েরা তো এখন কিছুই যায় না। যাই হোক বলছি কথাটা কি বলছিলাম, বর্তমানে প্রাইমারি সংঘ কি করিলে সর্বনাশ, অতবে কি করিলে সর্বনাশ, নিজের পাছাই নিলে বাস, অতবে হাতে নিলে হারি কে রে আগেকার দিনে মা বাবার সেবা করত ছেলেতে, মা বাবা হাঁটতে না পারলে ঘাড়ে করে নিয়ে যেত, ভারে করে নিয়ে যেত, রামায়ণে লেখা আছে ভালো করে দেখবে। আর এখনকার দিনে যদি কাউরি মা বাবা উঠতে না পারে, ছেলে যদি চাকরি করে ব্যবসা করে কুয়াটারে থাকে, কোনো মানুষকে পয়সা দিয়ে বলে ভাই আমার সময় না, মাকে একটু নিয়ে যাস তো, বলে না তবু দাঁড়িয়ে দেখে না মায়ের এত অসুখ হলো মাকে ভর্তি করতে হবে, ছেলের সময় নাই, ঘাড়ে করে নিয়ে যাবে, দূরে থাক সময় নাই, 500 টাকা দিল, 2000 টাকা দিল, আমার মাকে একটু নিয়ে যাস তো, নিয়ে এসে একটু ওষুধপত্র কিনে দিস, তাতে যা থাকবে থাকবে, আমি বার কি করবো, ভগবানের খেলা। বলুন কথাটা ভুল বলছি কিনা? হ্যাঁ তাই বলি, আলু চল খাবো বলে অর্ষিত ভরে দিলে, অর্ষিত পেটে গেলে মুখে ঝরবে লালা, ঝরবে লালা, আমাদের রাম নামে পাথর ভেসে ছিল, ভাসেনি, পাথরে রাম নাম লিখে দিল, জলে ফেলে দিল, জলে ভাসছে, এই রাম নামে গুনিয়ে পাথর জলে ভাসে, এই রাম রামের চরণে পাশানি উদ্ধার হয়েছে হয়নি, রামের নামে কত গুণ। রাম বলে তাকে, যিনি রমার সঙ্গে রমণ করেন তিনি হচ্ছেন রাম, রাম যুক্ত অয়ন রামায়ণ। তাই বলি, ওরে জিলাপি করতে গেলে কাঁচা তেল করাইয়ে দিলে, ভুলবে না বাবার কালে সার হবে জাল ফেলা, রসটা ফেটে ভালো কালিতে রেখে দিলে, রসটা ফেটে ভালো কালিতে রেখে দিলে। আচ্ছা মাইক ম্যান কি নাই? মাইক ম্যান কি নাই? কথাটা স্পষ্ট করতে হবে না, মাইক ম্যান নাই, আমার গলা বসে গেছে নি, তাই কোথাও কিছু শুনতে পাই না। তাই বলি, বেসনটা ফেটে ভালো কানিতে রেখে দিলে, বেসনটা ফেটে ভালো কানিতে রেখে দিলে, ফুটোটা চিপে ধরে ফুটোটা লক্ষ্য করে, ফুটোটা চিপে ধরে ফুটোটা লক্ষ্য করে, মাথাটা খাড়া করে প্যাচে প্যাচে চালা রে, আপনি রাগ করছেন কেন? মাইকটা প্রথম যেমন ছিল সেরম করুন, কথা যেন বুঝতে পারে সবাই, তাহলে কেউ বসুন, মাইকটা ঠিক করুন, চলো 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 চলো, আশ্চর্য বলো, জাগে জাগে পাল্লা দাঁড়, জাগে জাগে পাল্লা দাঁড়, আমার ভাবে গেলে জানা জানা।
আপনি বলছেন তো এই মাইকটা কীর্তন হবে বাউল গাবেন গাবেন আপনি যেভাবে মাইকটা করে দিয়েছেন প্রথম যেভাবে ছিল সেটা করুন আপনি পয়সা আমি পয়সা করুন আপনার ব্যবসা আমার ব্যবসা আপনি চোখ রাখা ছিনি গাবেন শুনো আমার একটা কথা শুনুন ব্যবসা আমরা সবাই করতে এসেছি এখানে মানুষকে সবাইকে সন্তুষ্ট করার জন্য এসেছি ঠিক আছে নাকি বলছেন ঠিক আছে চলেন চলেন আমরা সবাইকে সন্তুষ্ট করতে এসেছি এই নয় যে আপনার জন্য এই গলাটা বসিয়ে দেবো দিয়ে আমার পাঁচপালা গান আছে নষ্ট করে দেবো এটা করেন না শুনুন মাইকটাকে ডাকছি তখন দেখে আপনার বসে যাচ্ছে ঠিক করুন এসে আমি তো অন্য কিছু বলি না আপনাকে চুপ করুন আমার 13 বছর বয়স হলো 27 বছর 13 বছর বয়স থেকে 27 বছর হলো 39 বছর বয়স থেকে আমি এই গান করছি কি বলছেন মশাই 27 বছর 18 বছর হয়ে গেল এসে বলেন না আপনার অত বছর বয়স এখন হয়নি আমার বয়স পর্যন্ত আমি 13 বছর বয়স থেকে কিছু কাজ করছি যেটা বলছি সেটা শুনুন স্টনটা বাড়ান প্রত্যেকটি কথার মানুষ বুঝতে পারে তর্ক করবেন না জাগে জাগে পাল্লা দারে তোমার কাছে গাই আজ কি বলিব পাল্লা দারে জানেন মহাশয় একদিনের কথাই আমার ধর্ম কর্ম করে না কলি যুগে পায় আরে আমাদের যুগে জানি কত ধর্ম নাকি ছিল একবারে রামে নামে পাপি উদ্ধার হলো একবারে রামে নামে একবারে কৃষ্ণ নামে যত পাপ হরে আমার পাপি হয়ে সাধ্য নাই তত পাপ করে এই রাম নামে বলে রে ভাই ওরে না কৃষ্ণ আরে রাম নামে কৃষ্ণ নামে মধুর নামে বলো কৃষ্ণ নামে হরি নামে বড়ই মধুর আমার যে জোরে ভজে কৃষ্ণ সে বড় চতুর কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল আমার নিচে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল ফল রূপা পুত্র কন্যা হইল আমার কাল রূপা পৃথিবীতে পক্ষ বাসা করে তাই তো বলি শোনই আমার শোনো না কি জানি ধর্ম কর্ম করো তোমরা জানেন যত জ্ঞানী বর্তমানে তিনটি আমার সমস্যা দাঁড়িয়ে যাই আজ কোন জায়গায় দাঁড়িয়ে গেছে জানেন তা সব আগেকার দিনে চাষ হতো আগেকার দিনে চাষ হতো বলদে কি কাকা বাবু আগেকার দিনে চাষ হতো বলদে তাতে যা খেত মানুষ শান্তিতে থাকত এখন চাষ হয় ট্রাক্টরে এদের জমি মাপে হেক্টরে দুধ মাপে লিটারে এর বউ গান করে গিটারে এদের রান্না হয় হিটারে কাপড় মাপে মিটারে এর বউ চলে বেড়ায় স্কুটারে সত্যি কথা বলো এখন চাষ করে ট্রাক্টরে আচ্ছা ওই ট্রাক্টরে যদি একবার পায়খানা করে দেয় সেই জায়গায় ধান হবে ওই ট্রাক্টরে যদি ওই তেল যদি জমিতে পড়ে চাষ ভালো হবে 5 বছর কেন 12 বছর ধান হবে না আর আগেকার দিনে বলতে চাষ হতো একবার দুবার যদি লাভ পড়ে যেত 2 বছর গোবর সার না দিলে হতো এখন যা খাচ্ছে মানুষ বিষ খাচ্ছে কি বলছে কপিতে বিষ আলুতে বিষ লঙ্কায় বিষ করলাই বিষ কি বলবার কত আর বলবো সব জায়গাতে ভাই রে বিষ বিষয় হইল রে সব জায়গাতে ভাই রে বিষ হইল রে মানুষ এখন খাচ্ছে কি বিষ সত্যি কথা বলুন কথার ভুল বলছি কিনা হ্যাঁ আগেকার দিনে ফসল কম হোক খাবার কম হোক যেটুকু খেত সলিড খেত আর এখনকার দিনে দুধ তো খাই না মশাই দুধ খায় বলে দুধ খেলে অম্বল হয় নাকি বলছে দুধ খেয়ে অম্বল হবে না কেন খেয়ে যে হজম করার শক্তি নাই
এরা চটি ছাড়া চলে না, জুতো ছাড়া চলে না, ওই জন্য এদের সুখ আর হয়নি। এখন বর্তমানে 85% মানুষের সুগার। হ্যাঁ, কি বলবো, এরা ঘাসে পা দেয় না, কাদায় পা দেয় না, চোখে দেখতে পাবে কি করে? 100 জনের মধ্যে 60 জনের চোখের চশমা লাগাবে না, কারণ চোখে দেখতে পাবে কি করে? হ্যাঁ, এরা ভালো কর্ম করে না। সত্যি কথা বলুন, আজ ভারতবর্ষের 3টি সমস্যা আমাদের বর্তমানে ভারতবর্ষে, এখন 3টি সমস্যা। প্রথম সমস্যা হচ্ছে পার্টি, প্রথম সমস্যা পার্টি। দ্বিতীয় সমস্যা হচ্ছে মাটি, আর তৃতীয় সমস্যা হচ্ছে বিটি। যদি বলেন কি করে ভারতবর্ষে এত পার্টি হয়েছে, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, ফরওয়ার্ড ব্লক, এসইউসি, সারা এত পার্টি হয়েছে, পার্টি 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 করে সারা পার্টি রাখার জায়গা, এত পার্টি হয়েছে। তাহলে প্রথম সমস্যা হচ্ছে পার্টি, আর দ্বিতীয় সমস্যা হচ্ছে মাটি। এই মাটি নিয়ে ঝগড়া ঝামেলা মারামারি ফাটাফাটি কাটাকাটি কাশ্মীর নিয়ে কি দ্বন্দ্ব হলো, কত ঝামেলা, কত মারামারি। সত্যি কথা বলুন, কথাটা ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ, এই মাটি নিয়ে। তাহলে দ্বিতীয় সমস্যা হচ্ছে মাটি, আর তৃতীয় সমস্যা হচ্ছে বিটি। এই বাজারে যদি কারি 4টা বিটি থাকে, জ্যান্ত তো সালাইন নিয়ে দেবে, তার ভিটাতে ঘু ঘু চলবে। এখন বর্তমানে বিটি নিয়ে সমস্যা বলে এখন সব রাস্তায় নামিয়ে দিয়েছে। হ্যাঁ, আগেকার দিনে ভাসুরকে ভাসুর বলতো, এখনো ভাসুর বলে না, এরা তার তা বলে। এরা দাদা বলে, এরা ভাসুরকে ভাসুর বলে না, আর কিছুদিন পরে দেখবে গাধা বলে। ছু ছিল না এখন, আগেকার দিনে ছিল, কেন ছিল? কাজ আছে। আমার পাল্লাদার বলে না বৃহস্পতিবারকে কবার বলে? 3 বার বলে। কেন 3 বার বলে? 3 বারটা বলে কেন? বৃহস্পতি, বৃহৎ জ্ঞানের অধিপতি যেজন, সেই হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতি বৃহৎ জ্ঞানের অধিপতি, তাই তার নাম হলো বৃহস্পতি। দেবগুরু অর্থাৎ বলা হয় গুরুবার, দেবতাদের গুরু বলে বলা হয় দেবগুরু। লক্ষ্মীবার, সেই সেই দিন এই লক্ষ্মী সমুদ্র মন্থন করে তাকে তোলা হয়েছিল, সেই জন্য বলা হয় লক্ষ্মীবার। তাই তুমি আমার কাছে শুনে যাও, আসতে দেখুন প্রমাণ দেখুন। এখানে এখানে এতজন আছে, একজন দু চারজন হরি বল বললেন, হাত তুললেন, আর কেউ টাওয়ার পায় না। আমার মনে হয় সবাই যদি হাত তুলে হরিনাম করেন আরো ভালো হয়। যদি বলেন কেন, দেখুন এই মানুষ, এই মানুষগুলোই কালকে রাস্তায় নেমে যখন মিছিল করতে যাবে, তখন পরের জন্য হাত তুলে বলবে ভোট দিতে হবে, ভোট দিতে হবে, ভোট দিতে হবে। কে জানে বাবা কার বাবাকে কে ভোট দেবে, পরের জন্য হাত তুলে বলতে হবে। আর কীর্তন শুনতে এলে, হরিনাম শুনতে এলে, কবি গান শুনতে এলে, বাউল গান শুনতে এলে, হাত তুলে হরি বল বললে বড় লজ্জা পায়, খুব ঘৃণা পায়, বড় মান সম্মান লাগে না। খবরদার হরিনাম করবেন না, কি হবে কি হরিনাম করে, খবরদার হরিনাম করবেন না, আজ্ঞে না। এই হরিনাম যদি না করেন, যার মুখে কৃষ্ণ নাম নাই, যার মুখে হরি নাম নাই, যার মুখে রাম নাম নাই, তার মুখ দেখা চাইয়ে একটা গাধার মুখ দেখা অনেক ভালো, কিছু মনে করবেন না, হরি বল হরি বল হরি বল, ছোট মুখে বড় কথা। কৃষ্ণ ভক্ত জন্মগ্রহণ না করলে তার বংশকুলের উদ্ধার হয় না, শাস্ত্র তার প্রমাণ দিয়েছে। কি বলছেন কাকা বাবু? হ্যাঁ শোনো শোনো, পাল্লা পাগলা রে আমার, শোনো শোনো পাল্লাদার, আমি তোমার কাছে গাই, আজ কি বলিব দাদুর কথা জানার মহাশয়, তাদের ছোট বড় জ্ঞানে ছিল, তাদের মান সম্মানের আয়
এখন বর্তমানে সভ্য সাজ থেকে এরা অসভ্য হয়, মা গো সভ্য সাজার সীমারায় এখন বর্তমানে গাই, এখন বর্তমানে ছেলে দেখলে লজ্জে মরে যায়, এখনকার ছেলে পিলে দেখলে লজ্জায় মরে যায়, চুল কাটার কি বাহার বাবা রে, সব পোনা সব পোনা, দুই পাশে চেঁচে দিয়ে সামনে ঠাড়ো করে নিলে চা, আমার মনে হয় আর কিছুদিন পরে দেখবেন ওইটুকু চেঁচে দেবে দিয়ে এরা মহাপ্রভু হবে। যেমন ভজন, ভজন বলে কেন দন্তান ভজন, ভয় ভক্তি ভাবে বরিগিজয় জন্মস্থানে দন্তানতে নৃত্য, যদি কেউ ভক্তি ভাবে জন্মস্থানে নৃত্য করতে পারে তাহলে হয় ভজন। যেমন রমন রয় রস ময় মন্থন দন্তানতে আনন্দ, রসকে মন্থন করে যে জন আনন্দ উপভোগ করতে পারে তা কিন্তু বলা হয় রমন। বর্তমানে দেখবেন কোর্ট কাচাই আছে, আগেকার দিন ছিল না, বর্তমানে কোর্টকে বলা হয় আদালত। আদালত বলে কেন আয়া আনাগো না, দয়ে দেনা পাও না, লয়ে লাঞ্ছ না, তয়ে চিত্ত বিরক্ত। যদি কারি কোর্টে কেস হয়ে থাকে কত আনাগোনা করতে হয়, তাহলে আয়া আনাগো না, দয়ে দেনা পাও না, কত টাকা পয়সা খরচ হয়, তাহলে দয়ে দেনা পাও না, লয়ে লাঞ্ছ না, এই কেসটা মিটলে বাঁচি, তয়ে চিত্ত বিরক্ত, আপনার 25 জোড়া জুতো চলে যাবে তো কিন্তু এই কেস মিটবে না, তাহলে আয়া আনাগো না, দয়ে দেনা পাও না, লয়ে লাঞ্ছ না, তয়ে চিত্ত বিরক্ত। যেমন রাজনীতি, রাজনীতি বলে কেন রয়ে রাহা জানি, বলি জয় জালিয়াতি, নিতে নিপীড়ন, তিতে তিরস্কার, যারা রাজনীতি করে তিরস্কার ছাড়া জীবনে কোনোদিন এরা পুরস্কার পায় না, এদের ভালো সমাজ বলে ভালো।